তো প্রথম হচ্ছে আমরা নাম্বারটা করি তো ইটু দিপার এক্স সিরিজ তোমরা অলরেডি দেখেছো আমরা কীভাবে ইউজ করতে পারি এখানে আমি ইটু দ্বিপার এক্স সিরিজ ভাঙাবো আর এখানে হচ্ছে ইটু দ্বিপর মাইনাস এক্সের সিরিজ ভাঙাবো তো ইটু দ্বিপর মাইনাস এক্সটা আসলে কী হবে আমি এখানেই লিখে দিচ্ছি আর কি তো ইটু দিপার মাইনাস এক্স এক্সে আসলে আমরা এক্সের জায়গায় মাইনাস এক্স বসাবো বোঝা গেল তো যদি আমি এখানে এক্সের জায়গায় মাইনাস এক্স বসাই তাহলে ওয়ান মাইনাস কি হয়ে যাবে ওয়ান ফ্যাক্টোরিয়াল যেহেতু আমি এখানে এক্সের জায়গায় মাইনাস এক্স বসিয়েছি প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল এটা কিন্তু মাইনাস হবে না কারণ এখানে মাইনাস এক্স হোল স্কোয়ার সো মাইনাসটা চলে যাবে এরপরে হবে মাইনাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল তারপর আবার প্লাস এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর ফ্যাক্টোরিয়াল চলতে থাকবে তার মানে যেখানে যেখানে এক্সের পাওয়ারটা বিজোর মানে হচ্ছে অড সেখানে সেখানে মাইনাস হবে আর যেখানে এক্সের পাওয়ারটা জোর বা ইভেন সেখানে প্লাস হবে তো এটা একটু দিব মাইনাস এক্সের সিরিজ আর কি তো জাস্ট আমরা এখানে কী করবো এটু দিয়ে পর এক্স বসাবো এটু দি মাইনাস এক্সের সিরিজ বসাবো তাহলেই আমাদের কমন নিলে ম্যাচটা হয়ে যাবে তো কীভাবে লিমিট এক্স টেন্স টু জিরো তো সিরিজটা ভাঙব এখন দেখো একটু দিপার এক্সে কী হবে ওয়ান প্লাস এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউ বাই থ্রি ফ্যাক্টোরিয়াল অবশ্যই ডট 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 দেওয়া লাগবে কারণ এইগুলো আসলে কি ইনফাইনাইট সিরিজ এই কারণে মাইনাস দিয়ে এখানে আমি একটু তো মাইনাস এক্স সিরিজটা ভাঙাবো এটা হবে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল এরকম এখন খেয়াল করে দেখো আর নিচে হচ্ছে এক্স তো এখানে নিচে যেহেতু এক্স যদি আমি এক্সের ভ্যালু জিরো বসাই তাহলে কিন্তু আনডিফাইন্ড হয়ে যাবে সো আমাকে নিজের এক্সটা সরাতে হবে তো এখন যদি আমি এটা থেকে এটা মাইনাস করি মানে ব্র্যাকেটটা তুলে দিই তাহলে কি হবে ব্র্যাকেটটা তুলে দিলে যারা মাইনাস তারা প্লাস হয়ে যাবে আর যারা প্লাস তারা মাইনাস হয়ে যাবে তো না লেগে করতে পারলে সরাসরি করতে পারলে কোনো সমস্যা নেই কিন্তু আমি তোমাদের পুরোটা লিখে তারপর করাচ্ছি যাতে সবার বুঝতে সমস্যা হয় বুঝতে সুবিধা হয় আর কি তো প্লাস এটা এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই থ্রি ডট ডট আর এরপর হচ্ছে আমাদের হবে হচ্ছে এখানে যদি মাইনাসটা তুলে দিই তাহলে হয়ে যাবে এরকম ওয়ান প্লাস এটা ওয়ানের সামনে মাইনাস চলে আসবে তাই না এখানে ডট ডট ওয়ানের সামনে এই যে ওয়ানটা ছিল পজিটিভ কিন্তু ওয়ানটা হয়ে যাবে এখন নেগেটিভ প্লাস হয়ে যাবে এক্স বাই ওয়ান প্লাস হয়ে যাবে এক্স কিউব এরকম চলতে থাকবে ওকে এখন খেয়াল করে দেখো এই যে প্রথম ওয়ান এই প্রথম ওয়ান আর হচ্ছে এই যে ওয়ান কাটাকাটি যাবে এই ওয়ান আর এই ওয়ান কাটা যাবে তাই না এটা পজিটিভ ওয়ান নেগেটিভ ওয়ান এরপরে যেটা হবে পজিটিভ এক্সকোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল আর এখানে এক্সকোয়ার বাই টু ফ্যাক্টর কাটাকাটি যাবে এরপরে এক্স এর পরে কে আছে এক্স এর পরে এক্স টু দিপার ফোর এক্স টু দিপার ফোর আর এখানকার এক্স টু দিপার ফোর কাটাকাটি যাবে মানে ইভেনগুলা যেখানে এক্সের এর পাওয়ার ইভেন বা জোর তারা সবাই কাটাকাটি যাবে আর যেসব জায়গায় এক্সের পর বি জোর তারা থাকবে এখানে এক্সের পার ওয়ান এখানে এক্সের পার ওয়ান এখানে এক্সের পর থ্রি এখানে এক্সের পর থ্রি তো এরা হচ্ছে থাকবে আর কি এবং এরা কয়টা করে হবে এরা সবাই দুইটা করে হবে সো টু এখানে লিখব এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল এক্স টু দি পর থ্রি বাই থ্রি ফ্যাক্টোরিয়াল এরপরে হবে এক্স টু দিপার ফাইভ বাই হচ্ছে ফাইভ ফ্যাক্টোরিয়াল মানে এক্স কিউবের পরে এক্স টু দি পার ফোর তারপরে কি আছে এক্স টু দি পার ফাইভ তারপর সিক্স সেভেন এইট এরকম ইনফিনিটি পর্যন্ত আছে তো আমি এখানে ফাইভ পর্যন্ত লিখলাম আর কি একটু বেশি লিখলাম চলতে থাকবে এরকম আর কি মানে ইভেন্টগুলো কয়টা করে থাকবে দুটা করে থাকবে আর কি আমি টু কমন নিয়ে ফেললাম আর কি সো এখন যেটা করবো এখান থেকে আমি একটা এক্স কমন নেব কারণ সবার সাথে কী আছে এক্স আছে তাই না সো আমি যদি একটা এক্স কমন নেই এই ম্যাথগুলো খুবই সিম্পল তুমি জাস্ট সিরিজ সিরিজ লেখে জাস্ট এক্স কমন এলেই হয়ে যাবে সো আমি যদি এক্স কমন নিই টু এক্স কমন নিলাম তাহলে এটা থাকবে হচ্ছে এটা হয়ে যাবে হচ্ছে ওয়ান মানে এটা হয়ে যাবে ওয়ান প্লাস এটা হয়ে যাবে এক্স স্কোয়ার বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার ফোর বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল তার পরেরটা যদি লিখতে চাও তাহলে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার সিক্স বাই থ্রি সেভেন ফ্যাক্টোরিয়াল এটা সেভেন ফ্যাক্টোরিয়াল চলতে থাকবে এরকম এটাই কারণ এটা ছিল এক্স টু দি পাওয়ার ফাইভ তার পরেরটা হচ্ছে এক্স টু দি পাওয়ার সেভেন তো যদি এক্স কমন নিয়ে নিয়ে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার সিক্স আর নিচে কিন্তু সেভেন ফ্যাক্টোরিয়াল আর নিচে হচ্ছে এক্স এটার সাথে কাটাকাটি যাবে এখন তুমি যদি এক্সের ভ্যালু জিরো বসিয়ে দাও তাহলে এটা জিরো হয়ে যাবে এটা জিরো হয়ে যাবে এটা জিরো হয়ে যাবে তাই না শুধু এখানে ওয়ান থাকবে আর এই যে টু সো হচ্ছে আমাদের অ্যান্সার কত টু সো জাস্ট কী করতে হবে যেখানে টু দি পর এক্স থাকবে সিরিজ সিরিজ অ্যাপ্লাই করবো প্লাস মাইনাস যা আছে ঠিকমতো দিব এক্স কমন নিয়ে নিজের এক্সটা কাটবো তাহলেই হয়ে যাবে পরের ম্যাচটা আমাদের এখানে এক্স ইটু দ্বিপর এক্স সিরিজ অ্যাপ্লাই করতে হবে এখানে এটু দি পর এক্স সিরিজ অ্যাপ্লাই করতে হবে এবং এখানে দুজনের মাঝখানে কি দুজনের মাঝখানে প্লাস এখানে ছিল কি মাইনাস সো আমরা পরের ম্যাচটাই যাই তো আগের ম্যাচের মতো মানে সেভেন্টিনের মতো এইটিনও কী করব দুই জায়গায় দি দ্বিপর এক্স ফর্মুলা অ্যাপ্লাই করবো সিরিজ অ্যাপ্লাই করবো এক্স কমন নিব হয়ে যাবে তোমরা চাইলে নিজেরাই করতে পারো এটা না দেখে যাদের সমস্যা হবে তারা এটা দেখতে পারো সো প্রথম হচ্ছে আমি দুইটা ইটুদি পর এক্স সিরিজ অ্যাপ্লাই করি এখানে ইটুদি পর এক্স ফর্মুলা কী হচ্ছে আমাদের ওয়ান প্লাস এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল এটা চলতে থাকবে এরকম ইনফিনিটি সিরিজ তারপরে মাঝখানে প্লাস দিয়ে আমি লিখবো হচ্ছে ওয়ান প্লাস সরি ওয়ান প্লাস না এখন আমরা ইটুদি পর মাইনাস এক্স সিরিজ অ্যাপ্লাই করছি ইটুজি পর মাইনাস তাহলে হবে হচ্ছে এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল এরপর মাইনাস এক্স কিউব বাই থ্রি এটা চলতে থাকবে এরকম আচ্ছা এরপরে হচ্ছে আবার এখানে লাস্টে কী আছে একটা মাইনাস আছে তাই না সেটা দিতে হবে আমি এটা মুছে ফেলি আমার যেহেতু এটা আর দরকার নেই আমরা এখন এইটিন নাম্বার করছি সো ডট 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 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে মাইনাস দিতে হবে বোঝা গেল মানে আমি এই দি পর এক্স আর দি পর মাইনাস এক্স করলাম লাস্টে মাইনাস টু দিতে হবে আর দি দিপোর মাইনাস এক্সের সিরিজে যেখানে ইভেন নাম্বার থাকবে এক্সের পাওয়ার ইভেন নাম্বার থাকবে সেগুলো পজিটিভ হবে অড নাম্বারগুলো নেগেটিভ হবে সো এখন যেটা করবো যেহেতু মাঝখানে পজিটিভ তাই না সো এখন আর এদের সাইন চেঞ্জ হবে না সো যেটা হবে কাটাকাটি যাবে কোনটা এক্সের পাওয়ার এখানে ওয়ান তাই না এটার সাথে এটা কাটাকাটি যাবে যে এটা কাটাকাটি চলে যাবে এখানে মাইনাস এটার সাথে এটা কাটাকাটি চলে যাবে মানে যেসব জায়গায় এক্সের পাওয়ার বিজয় সংখ্যা মানে অড নাম্বার এক্স টু দি পাওয়ার ওয়ান এক্স টু দিপার থ্রি এক্স টু দিপার ফাইভ এরা সবে কাটাকাটি চলে যাবে থাকবে হচ্ছে এক্সের এক্সের পাওয়ার যারা জোর তারা হচ্ছে থাকবে সো এক্স টেন্স টু জিরো আমি লিখব হচ্ছে টু আর একটা জিনিস এই যে ওয়ান এই যে প্রথমে ওয়ান এই যে প্রথমে ওয়ান আর এই যে ওয়ান খেয়াল করে দেখো এই দুটা ওয়ান মিলে কি টু হয় না আর এখানে মাইনাস টু সো এই মাইনাস টু এর সাথে আমি এই ওয়ানটা আর এই ওয়ানটা কাটতে পারি বোঝা গেল যদি ব্র্যাকেট তুলে দিই মাইনাস এই এই ওয়ান আর এই ওয়ানের সাথে মাইনাস টু অবশ্যই কাটতে পারি সো থাকবো হচ্ছে আর টু কমন নিয়ে ভিতরে লিখবো হচ্ছে এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পর ফোর বাই হচ্ছে ফোর ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পর সিক্স বাই সিক্স ফ্যাক্টোরিয়াল তো অনেকে এই প্রশ্নটা করে যে এখানে এক্স টু দি পর সিক্স কোথেকে আসলো অনেকে এটা করে তো এক্স টু দি পর সিক্স আসলো হচ্ছে এই সিরিজগুলা তারা কিন্তু ইনফিনিটি মানে আজীবন চলতে থাকবে তো এখানে পাওয়ার টু থ্রি তারপরে ফাইভ তারপর সিক্স সেভেন এইট তো আমি এখানে একটু কম লিখেছি এখানে একটু বেশি লিখলাম যেহেতু এখানে আমি দুইটা সিরিজ লিখেছি এই জন্য আমি যেহেতু এখানে আর এখানে লিখলাম একটা সিরিজ এজন্য একটু বেশি লিখলাম তুমি চাইলে আরও লিখতে পারো এক্স টু দি পর সিক্সের পরে কী আসবে আসবে হচ্ছে এক্স টু দি পাওয়ার এইট তাই না এক্স টু দি পাওয়ার এইট নিচে এইট ফ্যাক্টোরিয়াল মানে যারা জোর সংখ্যা তারা আসবে এক্সের পাওয়ার যারা যেখানে যেখানে জোর বা ইভেন নাম্বার তারা আসবে আর যেখানে এক্সের এর পাওয়ার বিজোড় ছিল মানে অড নাম্বার তারা কাটাকাটি চলে গেল তাই না মানে সাইনের কারণে আর কি নিচে হচ্ছে এক্স এখন দেখো খুবই ইজি এখান থেকে আমরা কি করবো একটা এক্স কমন নিব। একটা এক্স কমন নিয়ে নিচের এক্সরের সাথে কাটাকাটি করে দিব তাহলে আমরা এখন এক্স রে ভ্যালু জিরো বসাতে পারবো এক্স কমন নিলাম এটা হয়ে গেল এক্স বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই ফোর ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু পাওয়ার ফাইভ বাই সিক্স ফ্যাক্টোরিয়াল এরকম আর লিখলাম না আমি এক্স 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 কাটা যাবে কাটা গিয়ে যদি আমি এখন এক্স এর ভ্যালু জিরো এখানে বসিয়ে দিই তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে কত আমি অ্যান্সার দেখবো হচ্ছে সরি এখানে এক্স আমি কমন নিয়েছি তুমি চাইলে কিন্তু এক্স স্কোয়ার কমন নিতে পারো কত কমন নিতে পারো এক্স স্কোয়ার কমন নিতে পারো এক্স কমন নিলেও কোনো সমস্যা নেই এক্স কমন নিয়ে আমি এক্স এক্স কাটলাম কাটার পরে কী থাকবে একটু খেয়াল করে দেখো লিমিট এক্স টেন্স টু জিরো এখানে টু ইন্টু থাকবে হচ্ছে এক্স বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই ফোর প্লাস এক্স টু ফাইভ বাই সিক্স এখন যদি আমি এক্সের বলে জিরো বসাই এটা জিরো হবে কারণ এখানে এক্স আছে এর আগের ম্যাচটাই প্রথম যে রাশিটা সেখানে এক্স ছিল না কিন্তু এখন এটাতে এক্স আছে এটা তো এক্স আছে এটা তো এক্স আছে সো সো কী হবে সবাই জিরো হবে মানে টু ইন টু এটা যদি আমি এক্সের জায়গায় জিরো বসাই জিরো প্লাস জিরো প্লাস জিরো সবই জিরো হবে সো অ্যান্সার আসবে হচ্ছে আমাদের আলটিমেটলি জিরো বোঝা গেল সো এই হচ্ছে সিরিজ এরপরে চলে যাবো হচ্ছে আমি যেসব ম্যাথগুলো লিমিটের ম্যাথগুলো আমাদের ট্রিকোনোমেট্রি ফর্মুলা লাগে সেসব ম্যাথগুলোতে চলে যাব আমরা এখন ট্রিকোনোমেট্রি ফর্মুলা দিয়ে ম্যাথসগুলো করবো তো আমরা এখানে সিরিয়াল ওয়াইজ করবো না টাইপ ওয়াইজ করবো তো এখন হচ্ছে আমরা যেটা করবো সাইন্সি প্লাস সাইন ডি বা সায়েন্স ই মাইনাস সাইন ডি এই ফর্মুলার ম্যাথগুলো করবো এরপরে চলে যাবো কস সি প্লাস কস ডি কস সি মাইনাস কস ডি তারপরে ওয়ান প্লাস কস টুয়ে টু কস স্কোয়ারে বা ওয়ান মাইনাস কস টুয়ে টু সাইন্স স্কোয়ারে এই ফর্মুলার এবং এই ফর্মুলার ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট হবে তো প্রথমে শুরু করি টোয়েন্টি ওয়ান এখানে বলা হচ্ছে দেখো লিমিট এক্সটেন্স টু জিরো লিমিট এক্সটেন্স টু জিরো উপরে দেখা যাচ্ছে সাইন ফাইভ এক্স মাইনাস সাইন এক্স মানে হচ্ছে এটা যাবে সাইন সি মাইনাস সাইন ডিতে আর সাইনের ফর্মুলায় একটা সাইন একটা কজ হয় কজের ফর্মুলায় একটা দুইটাই কজ হয় অথবা দুইটাই সাইন হয় আর কি তো সাইন সি মাইনাস সাইন ডি যে আমরা এটা ইউজ করবো টু সাইন সি মাইনাস ডি বাই টু সাইনের ফর্মুলা যখন মাইনাস থাকবে তখন সাইনের ক্ষেত্রে মাইনাস কজের ক্ষেত্রে প্লাস হবে আর কি টু সাইন সি মাইনাস ডি বাই টু কজ সি প্লাস ডি বাই টু তো এটা অ্যাপ্লাই করবো আমরা এখানে উপরে

মানে এই ফর্মাটা নিয়ে আসা লাগবে তো আমরা এখানে দেখবো যে কীভাবে আমরা এই ফর্মাটা আনতে পারি সো আমাদের হবে যে লিমিট এক্স টেন্স টু জিরো এখানে যদি অ্যাপ্লাই করি টু সামনে নিয়ে আসি এটা হয়ে যাবে সাইন ফাইভ এক্স মাইনাস এক্স কত হয়ে যায় ফোর এক্স ডিভাইড হচ্ছে টু আর এখানে কস কস সিক্স এক্স ডিভাইড টু সাইন ফোর এক্স লিমিট এক্সটেন্স টু জিরো এটা হয়ে যাবে টু সাইন টু এক্স টু সাইন টু এক্স থ্রি এক্স এটা হয়ে যাবে সাইন ফোর এক্স এরকম আর কি এখন এখান থেকেই এই ম্যাথটা দুইভাবে করা যায় তো আমি তোমাদের দুইভাবেই দেখাবো একটা হচ্ছে এটা দিয়ে মানে এই ফর্মুলা দিয়ে আরেকটা হচ্ছে এই যে এই ফর্মুলাটাকে ভেঙে মানে সাইন ফোর এক্সকে ভেঙে এই ফর্মুলায় যে সাইন টু এক্সকে লেখা যায় টু সাইন এক্স কস এক্স তার মানে সাইন ফোর এক্সকে লেখা যাবে টু সাইন টু এক্স 2x টু এক্স মানে এখানে যা থাকবে এখানে তার অর্ধেক হবে আর কি বোঝা গেল তো সাইন 4x কে যদি আমরা এই ফর্মুলা ভাঙি তাহলে এই যে সাইন টু এক্স আর সাইন টু এক্স কাটা যাবে তো আমি এই ফর্মুলা দিয়ে করি তারপর ওইভাবে দেখাবো যে এক্স টেন্ডস টু জিরো আচ্ছা দুইভাবেই দেখাই এখান থেকে তারপরে আমরা আসতে পারবো হচ্ছে এরকম যে লিমিট এক্স টেন্ডস টু জিরো টু সাইন টু এক্স কস থ্রি এক্স আর নিচে হবে টু সাইন টু এক্স কস টু এক্স মানে এই যে নিচে সাইন ফোর এক্স সেটাকে আমি ভেঙে ফেললাম বোঝা গেল সো টু সাইন টু এক্স কস টু এক্স হয়ে গেল কেন করলাম এটা তাহলে সাইন টু এক্স সাইন টু এক্স কাটা যাবে সাইন টু এক্স সাইন টু কাটতে পারি টু টু কাটতে পারি থাকবো হচ্ছে কস থ্রি এক্স আর কস টু এক্স তো এখানে যদি আমি এক্সে পেলো জিরো বসিয়ে দিই কোনো সমস্যা হবে না কারণ তাহলে কস জিরো হয়ে যাবে আর নিচে কস জিরো হয়ে যাবে আর কস জিরো কস জিরো কি আমাদের ওয়ান তার মানে কস জিরো ডিগ্রি কস জিরো ডিগ্রি ওয়ান এটাই আর কি আর যদি এই ম্যাথটা আমি এই ফর্মুলা দিয়ে করি মানে হচ্ছে লিমিট এক্সটেন্স টু জিরো এটা দিয়ে সাইন এক্স বাই কে আমরা কি লিখতে পারি ওয়ান লিখতে পারি তো এটা কেন লাগবে এই ম্যাথটা মিলে গেছে মানে যখন আমি নিচে সাইন কে ভাঙালাম সাইন টু এক্স সাইন টু এক্স কাটা গেলো তাই না মিলে গেলো কিন্তু সব ক্ষেত্রে তো মিলবে না তখন তোমাকে এই ফর্মুলা দিয়ে অবশ্যই করতে হবে এজন্য আমি এটা এটাতে দেখাচ্ছি বিশেষ করে এই যে পরের ম্যাথটাই আসো এই পরের ম্যাচে তোমাকে এই ফর্মুলা ইউজ করতে হবে আর কি তো এই ফর্মুলাতে কীভাবে করবা দেখো এখানে কস কোনো সমস্যা না সমস্যা হচ্ছে সাইন মানে যদি এক্সের ভ্যালু জিরো বসাও তাহলে সাইন জিরো কী আসবে নিচে জিরো চলে আসবে এই জন্য সাইনগুলোকে আমাদের ওই ওই ফর্মুলায় নিতে হবে আর কি সো এখান থেকে লিখবো টু সামনে থাকবে এই টুকে সামনে নিয়ে আসলাম এখানে সাইন টু এক্স তাই না সাইন টু এক্স তার নিচে লিখবো হচ্ছে টু এক্স আর সাইন ফোর এক্স তার নিচে লিখবো ফোর এক্স খুবই সিম্পল আর কস থ্রি এক্স কস থ্রি এক্সের মতোই থাকবে খেয়াল করে দেখো সাইন টু এক্সের নিচে টু এক্স আনলাম সাইন ফোর এক্সের নিচে ফোর এক্স আনলাম যেহেতু সাইন এক্স বাই এক্স হচ্ছে ওয়ান এই তো এখন যেহেতু আমি এখানে টু এক্স আনলাম সো এখানে আমাকে এই টু এক্সটা ব্যালেন্স করতে হবে এখানে টু এক্সটা ব্যালেন্স করলাম আর এখানেও ফোর এক্স লেখে ফোর এক্সটা ব্যালেন্স করলাম টু এক্স টু এক্স কাটা ফোর এক্স ফোর এক্স কাটা ব্যালেন্স করে দিলাম বোঝা গেল সো এই যে এক্স আর এক্স কাটতে পারো ক্লিয়ার এখন আমরা যেই কাজটা করবো এটাকে কীভাবে লেখ আমাদের কাজ শেষ আর কি ওকে এখন আমরা যেটা করবো এখানে লিখবো হচ্ছে এখানে থাকে কি মানে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট বা ধ্রুবক কী কী থাকে এখানে টু এখানে টু আর এখানে ফোর এগুলোকে সামনে লিখে ফেলো টু ডট টু ডিভাইড ফোর এখানে লেখা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন টু এক্স বাই টু এক্স আর নিচে ভাবো হচ্ছে লিমিট এক্স tends টু জিরো সাইন ফোর এক্স বাই ফোর এক্স লিমিট এক্স 0 টু জিরো বোঝা গেল মানে সবার সামনে আমি লিমিট নিয়ে আসলাম যারা আছে এখানে সাইন ওর সামনে লিমিট নিয়ে আসলাম নিচে সাইন ফোর এক্স বাই ওর সামনে লিমিট নিয়ে আসলাম কস থ্রি তার সামনে কী নিয়ে আসলাম লিমিট নিয়ে আসলাম এখন মনে হতে পারে যে এটাই ইজি কিন্তু সব ক্ষেত্রে তোমার এটা খাটবে না যখন এই যে সাইন ফোর এক্সকে ভাঙলে উপরে সাইন টু এক্স মানে মিলে যায় ফর্মুলা অ্যাপ্লাই করলে তখন তুমি এভাবে করতে পারবা কিন্তু এটার ক্ষেত্রে এভাবে করতে পারবা না সো যখন মিলবে না তখন তোমাকে এই ফর্মুলে আসতেই হবে মানে ব্যালেন্স করতেই হবে মানে সাইন এক্স সাইন এক্স বাই এক্স ইকাল টু ওয়ান এই ফর্মুলে আসতেই হবে ম্যাচিং করতেই হবে তো এখানে যেটা হবে এখন এই যেটা থাকবে শুধু এইটা থাকবে আর বাকিগুলো কী হবে এটা ওয়ান হয়ে যাবে মানে এই যে পুরোটা কী হয়ে যাবে এ পুরোটা ওয়ান হয়ে যাবে লিমিট এক্সটেন্স টু জিরো সাইন টু এক্স বাই টু এক্স লিমিট এক্সটেন্স টু জিরো সাইন ফোর এক্স বাই ফোর এক্স আর এটা তো ওয়ান হবেই যেহেতু এখানে যদি জিরো বসে কস জিরো ওয়ান সো আমাদের এখান থেকে আসবে টু ডট টু বাই ফোর মানে ফোর বাই ফোর ইকোয়াল টু ওয়ান বোঝা গেল এই আর কি এখন আমরা পরের ম্যাচটাই যাই এখানেও আমরা কি ইউজ করবো সাইএনসি মাইনাস ডি ইউজ করবো তো যদি সাইনসি মাইনাস ডি ইউজ করি তোমরা নিজেরাই আশা করি এখন যেটা পারবা সো আমি যদি এখানে সাইনসি মাইনাস ডি ইউজ করি তাহলে দেখো কি আছে যে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন সি মাইনাস সাইন ডি ইউজ করব তাহলে হবে টু সাইন আর টু সাইন এক্স মাইনাস নাইন এক্স মানে সাইনের ক্ষেত্রে মাইনাস প্লাস টু সাইন এক্স মাইনাস নাইন এক্স আর প্লাস হবে এক্স প্লাস নাইন এক্স ডিভাইড টু নিচে সাইন ফোর এক্স এখানে হবে লিমিট এক্স টেন্স টু জিরো টু সাইন নাইন এক্স সাইন এক্স আলাদা করে ক্যালকুলেট করতে পারো তাহলে লাইন কমে যাবে আর ডিভাইড টু তাহলে কি হবে এটা হয়ে যায় মাইনাস এইট এক্স মানে মাইনাস তাহলে এখানে লিখবো হচ্ছে সাইন সাইন মাইনাস ফোর এক্স তো এক্সটাকে এই মাইনাসটাকে যদি বাইরে নিয়ে আসো তাহলে এখানে মাইনাস টু তার মানে থাকবে শুধু সাইন ফোর আর এখানে হয়ে যায় cos ফাইভ মানে টেন এক্স এক্স প্লাস মানে হচ্ছে টেন এক্স বাই টু মানে সাইন ফাইভ এক্স আর এখানে হচ্ছে সাইন ফোর এক্স তো খুব ইজি হয়ে গেল এটা আসলে সাইন ফোর এক্স সাইন ফোর এক্স কাটা যাবে তো এখানে লিখবো হচ্ছে আমরা লিমিট এক্স টেন্স টু জিরো থাকবো হচ্ছে মাইনাস টু কস ফাইভ এক্স যদি আমরা এক্সে ভালো এখানে জিরো বসাই কস কস জিরো ওয়ান তাই না সো আমাদের অ্যান্সার হচ্ছে মাইনাস টু এই তো তোমার পরেরটাই যাই এটাই যাই এটা টেন এ এক্স বা সাইন এক্স এই ম্যাথটা এম সিকিউ তো আসতে পারে সিকিউ তো আসতে পারে খুবই ইজি একটা ম্যাথ তো কেন সিকিউ সিকিউ তো আসতে পারে কারণটা হচ্ছে খেয়াল করে দেখো এখানে তুমি জাস্ট কী করবে এটাকে ম্যাচিং করবা মানে ম্যাচিং করলেই এটা হয়ে যাবে আমি এটা মুছে দিই ম্যাচিং করলে কীভাবে হবে দেখো যে লিমিট এক্স টেন্স টু জিরো এখানে টেন এ এক্স তাই না টেন এ এক্সের নিচে লিখবো এক্স আর সাইন bx তার নিচে লিখব হচ্ছে bx তো ব্যালেন্স করার জন্য এখানে bx লিখি আর এখানে এক্স মানে এক্স এক্স কাটা যাবে bx bx কাটা যাবে তাই না সো আমাদের যেটা হবে এখন এই এক্স 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 কাটতে পারো তার মানে শুধু এ বাই বি থাকে এরপরে যেটা করতেই হবে সেটা হচ্ছে লিমিট টেন্ডস টু জিরো টেন এক্স বাই এক্স আর নিচে হচ্ছে লিমিট টেন্ডস টু জিরো সাইন bx বাই বিএক্স এবাই বি এখানে থাকবে সো এটা এটা ওয়ান হয়ে যাবে আমাদের অ্যান্সার হচ্ছে এবাই বি এই তো এরপরে চলে যাবো হচ্ছে আমরা কসি কসসি প্লাস কস কসি কস ডি এই ম্যাথে সেখানেও আমাকে অ্যাপ্লাই করে কী এখানে সাইন আসবে না অ্যাপ্লাই করলে কসি মাইনাস ডি অ্যাপ্লাই করলে সাইন আসবে তো তখন আমাকে এই যে এইভাবে ম্যাচ ব্যালেন্স করতে হবে বা ওয়ান প্লাস কস টুয়ে টু স্কোয়ারে ওয়ান মাইনাস কস টুয়ে টু সাইন স্কোয়ারে সেখানেও সাইন আসবে তখন সাইন্সগুলোকে আমাদের সাইনগুলোকে আমাদের এই ফর্মুলায় ম্যাচিং করতে হবে তো আমরা এখন চলে যাবো হচ্ছে কসসি প্লাস কস ডি অথবা হচ্ছে কসসি মাইনাস কস ডি এই ম্যাচগুলোতে আমরা এখন চলে যাচ্ছি কসসি মাইনাস কস ডি ফর্মুলায় সি মাইনাস হচ্ছে কস ডি কীভাবে টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু তো এখানে যেহেতু সাইন আছে একটা সাইন থাকবে সো আমাদের যেটা করতে হবে সাইন এক্স বাই এক্স ইকোয়াল টু ওয়ান এই ফর্মেটে নিয়ে আসতে হবে যাতে আমরা ওয়ান লিখতে পারি এরপরে যাবো হচ্ছে আমার ওয়ান প্লাস কস টু এ টু কস স্কোয়ারে বা হচ্ছে ওয়ান মাইনাস কস টু এ টু সাইন স্কোয়ার এর ফর্মুলায় তো এখানে উপরে দেখো কস টু এক্স মাইনাস কস ফোর এক্স মানে কস সি মাইনাস কস ডির ফর্ম্যাটে আছে তো আমি জাস্ট এটাকে কস সি মাইনাস কস ডি ফর্মুলায় নিয়ে যাবো তাহলে হবে টু সাইন সি প্লাস ডি মানে টু এক্স প্লাস ফোর এক্স ডি বাই টু সাইন সি মাইনাস ডি মানে ফোর এক্স মাইনাস টু এক্স ডিভাইড টু নিচে হবে এক্স স্কোয়ার তারপর ক্যালকুলেট করে যা আসে লিখে দিব এক্স টেন্স টু জিরো এখানে আসবে টু সাইন খ্যালকুলে দেখো টু এক্স প্লাস ফোর এক্স মানে হচ্ছে সিক্স এক্স ডিভাইড টু মানে হচ্ছে থ্রি এক্স আর এখানে সাইন ফোর এক্স মাইনাস টু এক্স মানে টু এক্স ডিভাইড টু মানে হচ্ছে এক্স সো এক্স স্কোয়ার এখন হচ্ছে আমাদের লিমিট এক্স টেন্স টু জিরো টু এখন যেটা করবো আমরা সাইন থ্রি এক্স আর সাইন এক্সকে আমরা এই ফর্মটা নিয়ে যাবো সাইন এক্স বাই এক্স এক টু ওয়ান তো এখানে কী আছে সাইন থ্রি এক্স আছে তো আমি এখানে লিখবো হচ্ছে সাইন থ্রি এক্স আমি এটাকে লিখবো হচ্ছে যে সাইন থ্রি এক্স তো নিচেও আমি কী আনবো থ্রি এক্স আনবো আর সাইন এক্স নিচে আমি কী আনবো এক্স আনবো তো এই যে এক্স স্কোয়ারটা টু আর এই যে এক্স স্কোয়ারটা এটাকে আমি এখানে লিখতে পারি এ এরকম মানে টু আর এক্স স্কোয়ার কোনো কাজ নেই আমরা এখানে নিয়ে আসলাম বারোটা কাজ করা যায় এই যেখানে এক্স স্কোয়ার ছিল এই এক্স স্কোয়ারটাকে এখানে এক্স আর এক্স এসে ভাগ করে দেওয়া যায় তো ওই ঝামেলা যাওয়ার দরকার নেই আমি যা বেশি লিখলাম সেটাকে ব্যালেন্স করে দেব এখানে থ্রি এক্স আমি বেশি লিখেছি সো আমি এখানে থ্রি এক্স আমি বেশি ব্যালেন্স করে দেব থ্রি এক্স আর এখানে এক্স বেশি লিখলাম এক্সটা ব্যালেন্স করে দেব মানে থ্রি এক্স থ্রি এক্স কাটা এক্স এক্স কাটা বোঝা গেল সো এই যে এক্স এই যে এক্স আর এই যে এক্স এই দুটো এক্স নিজের এক্স স্কোয়ার সাথে কাটাকাটি যায় মানে কোনো এক্স থাকে না সো এরপরে যেটা করতে হবে এখানে টু ইন্টু থ্রি মানে সিক্স লিমিট এক্সটেন্স টু জিরো কী হবে সাইন থ্রি এক্স বাই থ্রি এক্স লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স সো এখন যেটা হবে এ দুটোটা ওয়ান হয়ে যাবে আমাদের এই ফর্মুলা অনুযায়ী এইটা 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 ওয়ান হয়ে যাবে কারণ লিমিট এক্সটেন্স টু জিরো সাইন থ্রি এক্স বাই এক্স সাইন এক্স বাই এক্স ওয়ান হয়ে যাবে আমাদের অ্যান্সার হবে হচ্ছে এখানে জাস্ট সিক্স সো ব্যালেন্স করতে হবে ব্যালেন্স করে তারপর হচ্ছে ওয়ান হয়ে যাবে এখানে কস সি মাইনাস কস হবে কস এ এক্স মাইনাস সো এখানে যদি ফর্মুলা অ্যাপ্লাই করি খেয়াল করে দেখো লিমিট টু নিচে আগের মতোই আমাদের কি এক্স হবে উপরে হচ্ছে টু সাইন সি প্লাস ডি মানে এক্স প্লাস এক্স ডিভাইড টু সাইন সি ডি মাইনাস সি মানে এক্স মাইনাস এক্স টু এরকম আর কি যেহেতু কস সি মাইনাস কস ডি টু সাইন সি প্লাস টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু উল্টা হবে সো বি এক্স এক্স মাইনাস এক্স ডি বাই টু এখন ব্যালেন্স করতে হবে সো আমি এখানে লিখি যে লিমিট এক্স টেন্স টু জিরো তো এখানে টু আর এক্স স্কোয়ারকে আমি এদিকে নিয়ে চলে আসি এক্স স্কোয়ারকে আমি এদিকে নিয়ে চলে আসলাম সো এখানে থাকলো হচ্ছে সাইন এক্স এ প্লাস বি ডিভাইড টু মানে এক্স কমন নিলাম আমি এখান থেকে সো সাইন এক্স এ প্লাস বি ডিভাইড টু আচ্ছা অনেকেই ভুল করে এ এক্স আর এক্স কাটে সাইনের ভিতরের কোনো কিছুর সাথে এই পুরোটা সাইনের থেটা তো সাইনের ভিতরের কোনো কিছুর সাথে বাইরের কোনো কিছু কাটা যাবে না সো নিচে কি আনতে হবে আমাকে নিচে আনতে হবে হচ্ছে নিচে ব্যালেন্স করার জন্য লিখতে হবে হচ্ছে এক্স এ প্লাস বি ডিভাইড টু এরকম আর কি আর এখানে হচ্ছে থাকবে সাইন বি মানে যদি এক্স কমন নেই তাহলে হবে হচ্ছে বি মাইনাস এ ডিওয়াই টু সো নিচে লিখতে হবে এক্স বি মাইনাস এ তো আমি কি বেশি লিখলাম এই যে নিচের এগুলোকে আমি বেশি লিখলাম এইটা আর হচ্ছে এইটা সো আমাদের এগুলো এখানে ব্যালেন্স করতে হবে এখানে উপরে লিখে দিতে হবে সো আমি একটু এখানে জায়গা করি এখানে একটু জায়গা লাগবে আমি লিখবো হচ্ছে এখানে যে লিমিট এক্স টেন্স টু জিরো টু আর এক্স স্কোয়ারটা তো ছিলই তাই না টু আর এক্স স্কোয়ার ছিল উপরে লিখে দিব হচ্ছে আমি এক্স এ প্লাস বি ডিওয়াইড টু ডট এক্স বি মাইনাস এ ডিওয়াইড টু মানে যার নিচে লিখলাম তা সবগুলো আমি উপরে লিখে দিলাম এখানে হচ্ছে আমরা এই যে এক্স স্কোয়ার ছিল না আগে থেকে এখানে একটা এক্স স্কোয়ার ছিল তাই না এই এক্স স্কোয়ারটাকে আমরা ভাগে ভাগ করে এক্স আর এক্স হিসাবে এখানে ইউজ করতে পারতাম তো দরকার নাই এক্স স্কোয়ারটাকে আমি সামনে নিয়ে আসলাম যা যা লাগে সেটা আমি নিচে লিখলাম ব্যালেন্স করে দিলাম তো খেয়াল করে দেখো এই যে এক্স স্কোয়ার তার সাথে কিন্তু এ আর এক্স কাটাকাটি যাচ্ছে মানে কোনো এক্স থাকছে না সো এটাকে আমি একটু তারপর কি করতে হবে এই ফর্মুলা নিয়ে যেতে হবে এক্স টেন্স টু জিরো সাইন এক্স বা এক্স টু ওয়ান তো বাকি যা আছে ওগুলোকে আমি সামনে লিখে ফেলি টু এখানে হবে এক্স এ প্লাস বি এক্স বি মাইনাস এ এটার নিচে হবে টু এটার নিচে টু আর এখানে এক্স স্কোয়ার এরপর এখানে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স এ প্লাস বি ডিভাইড নিচে হবে হচ্ছে এক্স এ প্লাস বি ডিভাইড ডট সাইন এক্স বি মাইনাস এ টু এখানে কি লিখবো এক্স বি মাইনাস এ এরকম আর কি আচ্ছা সরি এটার সামনে লিমিট হবে এটার সামনে লেখা লাগবে হচ্ছে লিমিট এক্সটেন্স টু জিরো সো যেটা হবে এই যে এই অংশটুকু লিমিট এক্সটেন্স টু জিরো সহ এই অংশটুকু ওয়ান হয়ে যাবে আবার লিমিট এক্সটেন্স টু জিরো সহ এই অংশটা কি হয়ে যাবে ওয়ান হয়ে যাবে কারণ এই ফর্মাটা চলে আসবে সাইন এক্স বাই এক্স টু ওয়ান আর এখানে খেয়াল করে দেখো এই যে এক্স স্কোয়ার তার সাথে হচ্ছে এক্স কাটাকাটি যাবে একটা জিনিস ব্যাপ খেয়াল করার বিষয় সেটা হচ্ছে যদি এখানে কাটাকাটি করার পরে কোনো এক্স থাকে যদি এখানে কাটাকাটি করার পরে কোনো এক্স থাকে তখন কিন্তু আমাদের এখানে লিমিট এক্সটেন্স টু জিরো লিখতে হবে লিখে এক্সের ভ্যালু কিন্তু জিরো বসাতে হবে তো যেহেতু এখানে কাটাকাটি করার পর কোনো এক্স থাকে না এই জন্য সবাই কনস্ট্যান্ট আমি এখানের কোনো কি লিখবো না কোনো লিমিট লিখবো না সো এরপরে টু টু কাটতে পারো পরেও কাটতে পারো এখনও কাটতে পারো সমস্যা নেই তাহলে থাকলো হচ্ছে এ প্লাস বি মাইনাস এ ডিভাইড টু সো আমি লিখতে পারি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড টু সো খুবই সিম্পল ম্যাথ এই ফর্মেটে নিয়ে আমাদের ওয়ান লিখে দিতে হবে পরে যে ম্যাথগুলো করবো সেখানে আমাদের এই সাইনের এটা খুবই খুবই কাজে লাগবে ওয়ান প্লাস কস টু এর টু কজ স্কোয়ারে ওয়ান মাইনাস কস টুয়ে টু সাইন স্কোয়ারে তার মানে দেখো সাইন স্কোয়ার আসছে সো আমাদের সাইনের উপর আবার স্কোয়ারও আছে এই ফর্মুলাটি নিয়ে আমাদের ওয়ান বানাতে হবে অবশ্যই সো এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ করবো ওয়ান প্লাস কস টু এর অর্থ ওয়ান মাইনাস সাইন টু এর